প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় পর্ব ৩। এই পর্বে আমি মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের যে সমস্ত অনুপাত রয়েছে, অনুপাত বিশ্লেষণের, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রথমে আমরা অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ যদি লক্ষ্য করি, যদিও আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, তারপরে আজকে আলোচনা করছি, লক্ষ্য করি সকল ধরনের অনুপাতকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথাক্রমে তারল্য বা স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত, মুনাফা অর্জন ক্ষমতা, পরিচালন দক্ষতা যাচাই অনুপাত এবং দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থা যাচাই অনুপাত। তো পূর্বের ক্লাসে আমি বিশেষ করে যে ক নম্বরে তারল্য বা স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তো আজকে আমি এই যে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাতের সূত্রসমূহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত সমূহ আমরা লক্ষ্য করলে দেখতে পাই মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, মালিকানা তহবিলের ওপর আয় অনুপাত, লভ্যাংশ প্রদান অনুপাত, পরিচালন আয় অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় বিশেষ করে এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নে এসে থাকে এই ধরনের প্রশ্ন যে নিম্নের কোনটি মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত, সেজন্য আমরা এই কোনটি কোন ধরনের অনুপাত, কোন শ্রেণীভুক্ত সেগুলি মনে রাখার চেষ্টা করব। তো চলো আমরা এইগুলির সম্পর্কে একটি একটি করে আমি ধারাবাহিকভাবে এই সূত্রসমূহ আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি মোট মুনাফার অনুপাত। লক্ষ্য করি মোট মুনাফার অনুপাত, মোট মুনাফার অনুপাত দ্বারা মোট মুনাফার সাথে নেট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ মোট মুনাফা উপরে নিচে নেট বিক্রয় গুণ ১০০। সূত্রটি আমরা লক্ষ্য করি, এই যে মোট মুনাফার অনুপাত সমান, এখানে আমরা একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে উপরে লিখব মোট মুনাফা বা মোট লাভ, আর নিচে লিখব নেট বিক্রয় ইনটু ডান দিকে লিখব ১০০, অর্থাৎ উপরে মোট মুনাফা নিচে নেট বিক্রয় গুণ ১০০, এটি হচ্ছে মোট মুনাফা অনুপাত নির্ণয়ের সূত্র। তো এবার আমরা নেট বিক্রয় কীভাবে নির্ণয় করব, লক্ষ্য করি নেট বিক্রয় সমান মোট বিক্রয় থেকে মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা, এগুলি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা নেট বিক্রয় পাব। আর কোনো অঙ্কে যদি দেখা যায় যে এই যে বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা এগুলি নাই, শুধুমাত্র বিক্রয় আছে, তাহলে উক্ত বিক্রয়কে নেট বিক্রয় হিসাবে গণ্য হবে। তো এবার আসি মোট মুনাফার সূত্র, লক্ষ্য করি মোট মুনাফা যদি অঙ্কে দেয়া থাকে ভালো, আর যদি না দেয়া থাকে তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা এই মোট মুনাফা পাব। তো এই ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় কী হবে, লক্ষ্য করি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে এই প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, অর্থাৎ মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। অন্যদিকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তো এই সূত্রগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো এবার আসি মোট মুনাফার আদর্শ মান কত হবে, লক্ষ্য করি মোট মুনাফার আদর্শ মান ২০% এবং এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তত ভালো বলে গণ্য হবে, অর্থাৎ আদর্শ মান হচ্ছে মোট মুনাফার ২০%, এর বেশি যদি হয় তাহলে আরও ভালো। তো এবার আমরা আলোচনা করব নেট মুনাফার অনুপাত। নেট মুনাফার অনুপাত দ্বারা নেট মুনাফার সাথে নেট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে। তো নেট মুনাফার অনুপাতের সূত্রটি লক্ষ্য করি, আমরা যে এখানে আবার একটি পূর্বের ন্যায় দাগ দিব, উপরে লিখব নেট মুনাফা বা নেট লাভ, আর নিচে লিখব নেট বিক্রয় গুণ দিয়ে পাশে লিখব ১০০। তো এটি হচ্ছে নেট মুনাফার অনুপাতের সূত্র। তো এই ক্ষেত্রে নেট বিক্রয় সমান মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা যদি অঙ্কে থাকে বিয়োগ করব, আর না থাকলে যে বিক্রয় থাকবে সেটি নেট বিক্রয় হিসেবে গণ্য হবে। তো এবার আসি নেট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় প্লাস যদি অন্যান্য আয় থাকে যোগ করব, অন্যান্য ব্যয় থাকলে বিয়োগ করব, যদি আয় কর থাকে তাহলে বিয়োগ করব এবং সবার শেষে আমরা নেট মুনাফা পাব। এখানে আমি সংক্ষেপে দেখিয়েছি,
আর মোট মুনাফার অনুপাতে সূত্র কিছুক্ষণ আগেও বলেছিলাম যে এই নিট বিক্রয় বা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে। তো এবার আসি নিট মুনাফার আদর্শ মান কত, তাই না? নিট মুনাফার আদর্শ মান হচ্ছে 5%। এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তত ভালো বলে গণ্য হবে, আর আদর্শ মান হচ্ছে 5%। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো এবার আসি বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনিয়োজিত মূলধন দ্বারা কি পরিমাণ আয় অর্জিত হয়েছে তা বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাতের মাধ্যমে জানা যায়। অর্থাৎ আমি যত টাকা বিনিয়োগ করেছি তার উপরে আমার লাভের হার বা অনুপাত কত সেটি জানা যায় এই বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত দ্বারা। তো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতের সূত্র হচ্ছে, উপরে লিখব নিট মুনাফা সুদ ও কর পূর্ব নিট মুনাফা, অর্থাৎ সুদ এবং আয় কর বাদ দেওয়ার পূর্বের যে মুনাফা সেই মুনাফাটা এখানে উপরে লিখতে হবে, এবং নিচে লিখব বিনিয়োজিত মূলধন। তবে কোনো অঙ্কে যদি সুদ আয় কর না থাকে, শুধুমাত্র নিট মুনাফা দেওয়া থাকে, তাহলে যাহা নিট মুনাফা তাহাই সুদ ও কর পূর্ব মুনাফা বলে গণ্য হবে। ইনটু 100 দিব পাশে। তো এবার আসি সুদ ও কর পূর্ব নিট মুনাফা বলতে কি বুঝি। লক্ষ্য করি, সুদ ও কর পূর্ব নিট মুনাফা সমান এই কর পরবর্তী, অর্থাৎ আমরা যে কর বাদ দেওয়ার পরে যে নিট মুনাফা পাবো তার সাথে আয়কর যোগ হবে, কেননা আয়কর আমরা আগে বিয়োগ করেছিলাম, সেজন্য এখন যোগ হবে, সুদ খরচ যোগ হবে, এবং সুদ আয় যদি থাকে বিয়োগ হবে। আমি আবারও বলি, সুদ ও কর পূর্ব নিট মুনাফা সমান কর পরবর্তী মুনাফার সাথে আয়কর যোগ হবে, সুদ খরচ যোগ হবে, এবং সুদ আয় বিয়োগ হবে। আর যদি কোনো অঙ্কে আয়কর, সুদ খরচ, সুদ আয় এইগুলি না থাকে, শুধুমাত্র নিট মুনাফা থাকে, তাহলে যাহা নিট মুনাফা তাহাই এই সুদ ও কর পূর্ব নিট মুনাফা হিসেবে গণ্য হবে। আর এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 10%। তবে এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তত ভালো হিসেবে গণ্য হবে কোম্পানি সম্পর্কে। আরও কিছু তথ্য লক্ষ্য করি, বিনিয়োজিত মূলধনের সূত্রটা আমাদের জানা দরকার। বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। তো এবার আমরা অলিক সম্পদ কোনগুলি লক্ষ্য করি। তো অলিক সম্পদ হচ্ছে অসমন্বিত ব্যয় বা অবাস্তব সম্পদ, যে সমস্ত সম্পদ এর কোনো বিক্রয় মূল্য থাকে না সেগুলিকে বলা হয় অলিক সম্পদ। যেমন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের দস্তুরি বা শেয়ার অবলেখকের কমিশন, তো এইগুলি হচ্ছে এই অলিক সম্পদের অন্তর্ভুক্ত। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। অনেক সময় আমাদের বিশেষ করে MCQ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে যে নিম্নের কোনটি অলিক সম্পদ বা নিম্নের কোনটি বিনিয়োজিত মূলধনের অন্তর্ভুক্ত হবে। তো বিনিয়োজিত মূলধনের সূত্রটি আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। চলতি দায় কোনগুলি আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা চলতি দায় পারবে। তো এবার আসি মালিকানা তহবিলের ওপর আয় অনুপাত। মালিকানা তহবিলের উপর আয় অনুপাতের মাধ্যমে মালিকানা সত্ত্বের উপর নিট আয়ের সম্পর্ক বা অনুপাত জানা যায়। তো সূত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মালিকানা তহবিলের উপর আয় অনুপাত সমান, এখানে দাগ দিয়ে উপরে লিখব নিট মুনাফা বা নিট আয়, আর নিচে লিখব মালিকানা তহবিল, ইনটু 100। তো এই ক্ষেত্রে নিট মুনাফা আমরা পূর্বে যেভাবে নির্ণয় করেছি বা অঙ্কে দেয়া থাকলে আমরা দেখে লিখব। তো মালিকানা তহবিল কীভাবে নির্ণয় করতে হবে নিচে লক্ষ্য করি, মালিকানা তহবিল সমান শেয়ার মূলধন প্লাস শেয়ার অধিহার প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়ের জের, অর্থাৎ এই বিশেষ করে সংরক্ষিত আয় বিবরণী করে আমরা যে নিট মুনাফা পাই সেই মুনাফার জের, প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল প্লাস প্রতিপূরক তহবিল মাইনাস অলিক সম্পদ। আমি আবারও বলছি, বিষয়টি লক্ষ্য করি, মালিকানা তহবিল সমান শেয়ার মূলধন প্লাস শেয়ার অধিহার প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়ের জের বা নিট লাভের উদ্বৃত্ত প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল প্লাস প্রতিপূরক তহবিল মাইনাস অলিক সম্পদ। তো এই ক্ষেত্রে অলিক সম্পদ কোনগুলি আমি আবারও বলছি নিচে লক্ষ্য করি, অলিক সম্পদের মধ্যে রয়েছে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দায় গ্রাহকের দস্তুরি, এগুলি হচ্ছে এই অলিক সম্পদের অন্তর্ভুক্ত। যে সমস্ত সম্পদ এর কোনো বিক্রয় মূল্য থাকে না সেগুলোকে অলিক সম্পদ বলে।
অর্থাৎ মালিকানা তহবিল নির্ণয়ের সময় এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়ের সময় অলিক সম্পত্তির পরিমাণ বিয়োগ করতে হবে। আর মালিকানা তহবিলের উপর আয় অনুপাতের আদর্শ মান হচ্ছে 10%। তবে এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে কোম্পানির অবস্থা তত ভালো বলে গণ্য হবে। তো এবার আসি সম্পদের উপর নেট মুনাফার অনুপাত, অর্থাৎ সম্পদের উপর আয় অনুপাত। এটি দ্বারা মোট সম্পদের উপর নেট মুনাফার সম্পর্ক নির্দেশ করে। সূত্রটি লক্ষ্য করি, সম্পদের উপর আয় অনুপাত সমান, নিচে দাগ দিয়ে উপরে লিখব নেট মুনাফা আর নিচে লিখব মোট সম্পদ ইনটু 100। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা অর্জন ক্ষমতার যে সমস্ত অনুপাত রয়েছে সেগুলো কিন্তু নেট মুনাফা দিয়েই আমরা এই অধিকাংশ সূত্র লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। সেজন্য আমরা নেট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় আমি প্রথমে দেখিয়েছি, সেগুলি জানার চেষ্টা করব। তবে প্রশ্নে অনেক সময় নেট মুনাফার পরিমাণ দেয়া থাকে, বিশেষ করে পরীক্ষার প্রশ্নে নেট মুনাফার পরিমাণ দেয়া থাকলে সেটি নেট মুনাফা বলে গণ্য হবে। তো আমরা নিচে যে মোট সম্পদের যোগফল লিখব সেটা কীভাবে নির্ণয় করব লক্ষ্য করি। মোট সম্পদ বলতে কী বুঝি? এই ক্ষেত্রে আমাদের এই সূত্র অনুযায়ী মোট সম্পদ হচ্ছে, এখানে মোট সম্পদ বলতে অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদকে বোঝায়। অর্থাৎ আমরা জানি যে সম্পদ পাশে সাধারণত চার ধরনের সম্পদ থাকে, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ এবং অলিক সম্পদ। তো অলিক সম্পদ কাকে বলে কিছুক্ষণ আগে বলেছি, সেজন্য আমরা সম্পদ পাশের মোট যোগফল থেকে যদি অলিক সম্পদ বিয়োগ করি তাহলে নির্ণয় করতে পারবো। আর যদি স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পত্তির পরিমাণ যোগফল বসাই তাও মোট সম্পদ হিসেবে গণ্য হবে। তো এর যদি আদর্শ মান আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আদর্শ মান হচ্ছে 6%। তবে এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তবে ভালো বলে এবং সন্তোষজনক বলে গণ্য হবে। তো এবার আসি লভ্যাংশ প্রদানের অনুপাত। এটি দ্বারা নেট মুনাফা হতে শতকরা কী পরিমাণ লভ্যাংশ শেয়ার মালিকদের বা শেয়ার হোল্ডারদের প্রদান করেছে তার পরিমাণ জানা যায়। এর অপর নাম হচ্ছে পে আউট অনুপাত। সমান সূত্র হচ্ছে, উপরে লভ্যাংশ প্রদানের পরিমাণ লিখব, নিচে নেট মুনাফা লিখব। তো এই ক্ষেত্রে লভ্যাংশ এর সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মুনাফার যে অংশ বিনিয়োগকারীদের প্রদান করা হয়, লাভের যে অংশ প্রদান করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। একটি নির্দিষ্ট আর্থিক বছর শেষে সাধারণত এজিএম এর মাধ্যমে কোনো কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ এই মুনাফার অংশ প্রদান করে থাকে, যাকে লভ্যাংশ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তো এবার আমরা যখন মন্তব্য লিখব তখন একটি বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে লভ্যাংশ প্রদানের অনুপাতের কোনো নির্ধারিত আদর্শ মান নাই, তবে এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তত ভালো বলে ওই কোম্পানি গণ্য হবে। এবার আসি পরিচালন ব্যয় অনুপাত। এটি দ্বারা পরিচালন ব্যয় ও নিট বিক্রয়ের মধ্যে সম্পর্ক ও অনুপাত নির্দেশ করে, অর্থাৎ জানা যায়। যেমন পরিচালন ব্যয় অনুপাতের সূত্রটি হচ্ছে, উপরে পরিচালন ব্যয় লিখব, নিচে নিট বিক্রয় লিখব ইনটু 100। অর্থাৎ নিট বিক্রয়ের উপর পরিচালন ব্যয়ের অনুপাত বা পার্সেন্টেজ আমরা এই পরিচালন ব্যয় অনুপাতের মাধ্যমে জানতে পারি। তো এই ক্ষেত্রে পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে, পরিচালন ব্যয় সমান প্রশাসনিক ও অফিস ব্যয় বা অফিস খরচ প্লাস বিক্রয় ও বণ্টন ব্যয়। অর্থাৎ প্রশাসনিক ও অফিস সংক্রান্ত যাবতীয় খরচ, যেমন বেতন, ভাড়া, বিভিন্ন ধরনের যে সমস্ত প্রশাসনিক খরচ রয়েছে। অন্যদিকে এই বিক্রয় বণ্টন ব্যয় বলতে বোঝায় বিভিন্ন ধরনের বিক্রয় সংক্রান্ত যে সমস্ত খরচ রয়েছে এগুলির যোগফলকেই সাধারণত পরিচালন ব্যয় হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই অনুপাতেরও কোনো নির্ধারিত আদর্শ মান নাই, তবে এই অনুপাত যত কম হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তত ভালো বলে গণ্য হবে। কেননা বিক্রয়ের উপরে ব্যয় যত কম হবে তত আমাদের লাভের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এই পরিচালন ব্যয় অনুপাত যত কম হবে তত সন্তোষজনক বলে গণ্য হবে। তো এবার আসি পরিচালন মুনাফা অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিচালন মুনাফার অনুপাত দ্বারা পরিচালন মুনাফার সাথে নিট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে। সূত্রটি হচ্ছে, পরিচালন মুনাফা অনুপাত সমান, উপরে লিখব পরিচালন মুনাফা আর নিচে লিখব নিট বিক্রয় ইনটু 100। অর্থাৎ এই যে আমরা পরিচালন মুনাফা, পরিচালন ব্যয় অনুপাত এবং নিট মুনাফার অনুপাত,
মোট মুনাফার অনুপাত, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিচে বিক্রয় বসছে, আমরা লক্ষ্য করেছি নিচে নিট বিক্রয় হবে, এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে নিট বিক্রয়ের সূত্র আমি ইতিপূর্বে আলোচনা করেছি, তারপরেও দেখাচ্ছি, লক্ষ্য করি, নিট বিক্রয় সমান মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বাদ যাবে যদি অঙ্কে থাকে, আর যদি অঙ্কের মধ্যে বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা না থাকে তাহলে যে বিক্রয় থাকবে সেটি নিট বিক্রয় হিসেবে গণ্য হবে। তো এবার আসি পরিচালন মুনাফা সূত্রটি, লক্ষ্য করি, পরিচালন মুনাফা সূত্র হচ্ছে মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ করে বা পরিচালন খরচ বিয়োগ করে আমরা যে পরিমাণটি পাব সেটি হচ্ছে পরিচালন মুনাফা। আর মোট মুনাফা সূত্র ইতিপূর্বে আমি বলেছি, মোট মুনাফা সূত্র হচ্ছে নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আবার বিক্রিত পণ্যের ব্যয় সূত্র আমি পূর্বে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আশা করি তোমরা পারবে। তো এবার আসি, এই পরিচালন মুনাফার অনুপাতের নির্ধারিত কোনো আদর্শ মান নাই, এই অনুপাত যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে ওই কোম্পানি তত সন্তোষজনক বা ভালো হিসেবে গণ্য হবে। তো এবার আসি অনাদায় পাওনা অনুপাত, এটি দ্বারা অনাদায় পাওনা ও প্রাপ্য হিসাবে সম্পর্ক বা অনুপাতের পরিমাণ জানা যায়, অর্থাৎ প্রাপ্য হিসাবের উপর অনাদায় পাওনার হার কত বা কুঋণের পরিমাণ কত তার পরিমাণ জানা যায় এই অনাদায় পাওনা অনুপাত এর মাধ্যমে। তো লক্ষ্য করি, অনাদায় পাওনা অনুপাতের সূত্রটি হলো উপরে অনাদায় পাওনা আর নিচে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার আমরা জানি, ইনটু 100। এখন এই ক্ষেত্রে অনাদায় পাওনার সংজ্ঞাটা লক্ষ্য করি, অনাদায় পাওনা হচ্ছে বিবিধ দেনাদারের বা প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হওয়ার আর কোনো সম্ভাবনা নাই তাকে অনাদায় পাওনা বা কুঋণ বলে। তো কুঋণের পরিমাণ আমরা উপরে লিখব, নিচে প্রাপ্য হিসাব লিখব, দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা এই অনাদায় পাওনা অনুপাত পাব। তো মন্তব্য লেখার সময় আমরা লক্ষ্য করি কী লিখব, এই অনুপাতের অর্থাৎ অনাদায় পাওনা অনুপাতের নির্ধারিত কোনো বিশেষ করে এই আদর্শ মান নাই, তবে এই অনুপাত যত কম হবে বিনিয়োগকারীদের দৃষ্টিতে তবে ঝুঁকিমুক্ত বলে গণ্য হবে, কারণ অনাদায় পাওনার পরিমাণ বেশি হলে সেই কোম্পানি সম্পর্কে বিশেষ করে নিট লাভের উপর একটা ঝুঁকি থেকে যায়, সেজন্য এই অনুপাত যত কম হবে তত ভালো হিসেবে গণ্য হবে। তো এবার আসি শেয়ার প্রতি আয় বা ইপিএস, এটি দ্বারা প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে কত টাকা আয় হয়েছে বা শেয়ার প্রতি আয়ের পরিমাণ জানা যায়, একটা শেয়ারে কত টাকা লাভ হয়েছে তার পরিমাণ জানা যায়। তো এই ক্ষেত্রে ইপিএস নির্ণয়ের সূত্রটি হচ্ছে নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বিয়োগ হবে যদি অঙ্কে থাকে, না থাকলে বিয়োগ হবে না, আর নিচে হবে মোট সাধারণ শেয়ারের সংখ্যা। অন্যভাবেও নির্ণয় করা যায়, লক্ষ্য করি, যদি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ না থাকে তাহলে উপরে হবে নিট মুনাফা, নিচে হবে সাধারণ শেয়ারের সংখ্যা, অর্থাৎ নিট মুনাফার পরিমাণকে আমরা যদি সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে একটা শেয়ারে কত লাভ হয়েছে বা ইপিএসের পরিমাণ বের হবে। তো এই ক্ষেত্রে ইপিএসের পূর্ণরূপ হচ্ছে আর্নিংস পার শেয়ার, এবং এই ক্ষেত্রে মন্তব্য লেখার ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে ইপিএস যত বেশি হবে প্রতিষ্ঠানের শেয়ার মালিকরা তত লাভবান হবে, অর্থাৎ ইপিএস ভালো হলে কোম্পানির যারা মালিক বিশেষ করে শেয়ার হোল্ডার তারা লভ্যাংশের পরিমাণ বেশি পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এই মুনাফা সংক্রান্ত যে সমস্ত অনুপাতের সূত্রসমূহ আলোচনা করেছি সেগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়, আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার ইচ্ছে ছিল এই আজকের অনুপাতগুলো ব্যবহার করে এই একটি অঙ্কের মাধ্যমে এখানে এই যে 8টি অনুপাতের সূত্র রয়েছে এবং প্রত্যেকটি অনুপাত আমি এই উপরের আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তথ্য হতে প্রত্যেকটি অনুপাত বের করার মাধ্যমে এই বিশেষ করে মন্তব্য সহ বিস্তারিত আলোচনা করব ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি আজকে পারছি না। আমি পরবর্তী ক্লাসে বিশেষ করে এই অঙ্কের মাধ্যমে এই যে নিচে আমাদের 8টি অনুপাত রয়েছে, আজকের অনুপাতগুলো সম্পূর্ণ অনুপাতগুলি এখানে রয়েছে, এগুলি আমি প্রত্যেকটি মন্তব্য সহ আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।